দেখুন কিভাবে বিমান বাহিনীকে শক্তিশালী করছে চীন দেশের বিমান বাহিনীকে আরও শক্তিশালী বানাচ্ছে চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগর সহ ওই অঞ্চলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী আর সেই কারণে ক্রমশ জটিল হচ্ছে এই সমস্ত এলাকার পরিবেশ একই সঙ্গে তৈরি হওয়া যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় চীনের সশস্ত্র বাহিনীকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং সরকার চীনের সরকারি দৈনিক চায়না ডেলিতে সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের সামরিক মহরা দিনে দিনে আরও শক্তিশালী করারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মহড়ায় কমান্ডার এবং পাইলটদের বাস্তব যুদ্ধক্ষেত্র ভিত্তিক পরিস্থিতির সাথে পরিচিতি করা হচ্ছে এ অবস্থায় তাদেরকে বিজয়ী হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দেওয়া হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে এছাড়া চীনা বিমান বাহিনীর যুদ্ধ এবং বোমারু বিমান ইউনিটগুলোর জন্য অবাধ যুদ্ধকালীন মহরা রাজাগুলি ব্যবহার করে হামলার অনুশীলন সাগরে দূরপাল্লার টহল দেওয়ার নিয়মিত বিষয় হয়ে উঠেছে সমন্বিত অপারেশনের অংশ হিসেবে একাধিক বিমান ইউনিটের এবং বিভিন্ন ধরনের বিমানের অংশগ্রহণের বিষয়টিও স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে উঠেছে চীনা বিমান বাহিনীর মহড়া আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে এবং পাইলটদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে তেইশ লাখ সেনা নিয়ে গঠিত চীনের বাহিনীকে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী হিসেবে গণ্য করা হয় আন্তর্জাতিক মানের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য চীন তার সামরিক প্রযুক্তি উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে